আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, একটু কিছুক্ষণ আগে আমে বৃষ্টি হয়ে গেল। তো আপনারা যারা আম চাষি আছেন তা তাদের মনে প্রশ্ন জাগে যে বৃষ্টি হওয়ার পর আমরা আম গাছে কী স্প্রে করব, বৃষ্টি হওয়ার পর আমের কালার ঠিক রাখার জন্য আমরা কী কী স্প্রে করতে পারি, সেই সব কিছু নিয়ে আসি কথা বলবো। দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। তো দেরি না করি আর, তো আম পরিপক্ব হওয়ার আগ মুহূর্তে প্রায় আর 15 দিন 1 মাস পর আম পরিপক্ব হবে। এমতো অবস্থায় বৃষ্টি হলো, এমতো অবস্থায় আপনারা আম গাছে কী স্প্রে করবেন যাতে আমের কালারটা সুন্দর থাকে। তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি মেডিসিনগুলোর নাম লিখে দেবো। তো এখন মুখে বলতেছি, তো এখানে আপনারা কার্বন ডাজিম গ্রুপের ওষুধ ব্যবহার করবেন। কার্বন ডাজিম যেমন এসআই কোম্পানি অ্যামকোজিন, অটো কোম্পানি অটোস্টিন, সুইট কোম্পানির লাজিম 1 লিটার পানিতে 2 মিলি করে, আবারও বলতেছি 1 লিটার পানিতে 2 মিলি করে আপনারা লাজিম অর্থাৎ অ্যামকোজিন এগুলোর মধ্যে ইউজ করবেন। তাহলে আমের কালারটা সুন্দর থাকবে, দাগ দুগ থাকলে উঠে যাবে এবং পাউডার নষ্ট হবে না আমের। এর পাশাপাশি আপনারা সলোমন ইউজ করলে ভালো হয়, বায়ার কোম্পানির সলোমন 1 লিটার পানিতে 1 মিলি করে। এটা ইউজ করলে কী হবে, আপনার আম গাছে কারেন্ট পোকা হপার অর্থাৎ যেটা কারেন্ট হপার বলি আমরা, এটা এর পাশাপাশি যত প্রকার পোকা আছে আমের হুলমারা এসব পোকা থেকে পরিত্রাণ পাবে। এই দুটাই আপাতত ম্যান্ডেটরি। তবে আপনার আম যদি এরকম দাগ থাকে, এরকম আমের দাগ থাকে, তাহলে আপনারা এখানে সলুবর বোরন 1 লিটার পানিতে 2 গ্রাম করে ইউজ করবেন, তাহলে আমের এই দাগগুলো উঠতে সহায়তা করবে। তাহলে আবারও বলতেছি, কার্বন ডাজিম 1 লিটার পানিতে 2 গ্রাম, সলোমন 1 লিটার পানিতে 1 গ্রাম 1 মিলি, বোরন 1 লিটার পানিতে 2 গ্রাম। এভাবে বৃষ্টির আগমতে হোক বা বৃষ্টির পরে হোক, যে কোনো অবস্থাতে ইউজ করবেন, তাহলে আমের কালার সুন্দর থাকবে ইনশাল্লাহ। এটা আমি রূপালী জাতের আম বাগানে আছি, তো রূপালী সহ যে কোনো বাগান হতে পারে। আকাশ অনেক মেঘলা, বৃষ্টি ছাড়লো মাত্র, এই বাগানটাতে আম কম, অথবা বুঝতে পারছেন যে আমের পরিমাণটা কম। বৃষ্টি ছাড়লো, মাথায় পলিথিন দিয়ে আমি বাগানে আসছি। এসে হলো আজকের ভিডিও। বাগান থেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।